টাকাই লাভ, তাই টাকার লোভ সামলানো দায়। শিক্ষিত তরুণরা টিউশনের টাকা, বাড়ি থেকে টাকা, বন্ধু স্বজনদের কাছ থেকে লোন করে টাকা এনে বিনিয়োগ করতে থাকে। কয়েকজন বড় ভাই ব্রাদার ছিল, ওনারা মনে করেন আমাদের থেকে বেশি অ্যামাউন্ট উঠাইতো, আমরা আরও বিশ্বাস করতাম যে উনি আরও টাকা বেশি করে উঠাইতেছে। আমরা ফ্রি মার্কেটিং করতাম আগে, তখন নিজেরা কাজ করতাম, টাকা পাইতাম। তারপর বলছে পেড মার্কেটে আসেন, আপনারা টাকা দেন, আপনারা 80-90% পর্যন্ত আপনারা এর ই পাবেন, মানে প্রফিটটা পাবেন। সবাই যখন ইনভেস্ট করছে, সবাই টাকা পাচ্ছে, তখন আমরা মনে করতাম যে এখানে হয়তো বা প্রতারণার কোনো উপায় নাই, কারণ আমার থেকে আরও কোটি কোটি টাকা মানুষ ইনভেস্ট করতেছে এবং তারা টাকা উঠাচ্ছে। বেশি লাভের আশায় শিক্ষিত এই ছেলেমেয়েরা যখন লাখ লাখ টাকা বিনিয়োগ করতে থাকেন, তখন এই পলাশ তাদের টাকা দেওয়া বন্ধ করে দেন। বিনিয়োগকারীদের বোঝান তাদের টাকা ইনভেস্ট করা হয়েছে, ফেরত পেতে সময় লাগবে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন রেক্স আইটি ইনস্টিটিউটের কর্ণধার আব্দুস সালাম পলাশ। এখানে 4-5 হাজার স্টুডেন্টদের টাকা, আমাদের টাকাটা যাতে একটু সেভ করে আমাদের হাতে দিয়ে দেয়। এতগুলো পরিবার সবার সুসাইড করা ছাড়া কারো কোনো ওয়ে নাই। আমি ওখানে ইনভেস্ট করেছি 3.5 লাখ টাকার মতো। আমি একটা স্টুডেন্ট, আমার একদম নিজের টাকা, আমি জানি না এখন সেটা কি হবে। আমি কোনো মানে আমি আমি বুঝতে পারতেছি না যে এখন আসলে কি করব। আমার এখানে প্রায় 10-এর উপরে ইনভেস্ট আছে, তো আমি এখানে প্রায় আজ থেকে 6 মাস আগের থেকে ইনভেস্ট করা শুরু করছি। তো যাই পাইছি না কেন, প্রায় তার অর্ধেক দিয়ে দেওয়া হয়তো আমাদের, তো আমাদের কখনোই ফুল কখনো টাকা দেওয়া হয় না। প্লিজ যেভাবে হোক আমাদের টাকাগুলো ফেরত, যেন যে কয় টাকা উঠছে আর তার আর কত টাকা আছে সম্পূর্ণ খবর বের করে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তবে প্রতারণা অব্যাহত রাখতে ফেসবুকে লাইভে এসে নতুন নতুন প্রজেক্ট এবং সব বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় অফার প্রচারণা ঠিকই চালাতেন। আপনাদের প্রতি এই মেসেজটা থাকবে, যারা এই মাসে হচ্ছে ক্যাম্পেইন করতেছেন তারা অবশ্যই সামনের মাসে ক্যাম্পেইন করার মতো, মানে ক্যাম্পেইন করার আগে অবশ্যই সামনের মাসে ক্যাম্পেইন করার মতো প্রিপারেশন রেখে মূলত ক্যাম্পেইন করবেন। কেন সেটা তা না হলে কিন্তু আপনারা 1 মান্থ গ্যাপে পড়ে যাবেন সবাই। এখন এসব তরুণরা টাকা ফেরত পাওয়ার আশায় সিআইডি পুলিশের দিকে তাকিয়ে আছেন। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম অসহায় তরুণ তরুণীদের গল্প, যেভাবে তারা নিঃস্ব হয়েছেন এই মেধাবী তরুণ তরুণীরা। এ বিষয়ে আরও জানতে আমরা আবারও যাচ্ছি রাব্বি সিদ্দিকের কাছে। আচ্ছা রাব্বি, এই যে এরা তো অনেক মেধাবী তরুণ তরুণীরা, এরা এই অনলাইনে কাজ করছে, এত কিছু জেনেও এত কিছুর পরেও তারা এই অনলাইন ভিত্তিক কাজে কেন আগ্রহী হলো এবং এখানে গিয়েও শেষ পর্যন্ত এরকম প্রতারণার শিকার হলো, আসলে কী কারণে? আব্দুল লতিফ, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এটি একটি জনপ্রিয় মাধ্যম যেটা, এবং এটি এখন বৈশ্বিক যে বাজার, সেই বাজারে আসলে মানে মানুষজন, যেমন কর্মসংস্থান, একটি বিষয় আছে যে বাংলাদেশে যত সংখ্যক শিক্ষিত মানুষ, শিক্ষিত তরুণ সমাজ সবাই কি চাকরি পাচ্ছে, সেই কর্মসংস্থানের ব্যাপারটি কিন্তু প্রকট আকারে দেখা দিয়েছে যে চাকরি নেই, চাকরি বাজার খারাপ, শিক্ষিত তরুণের সংখ্যা বেশি, এবং এমন একটি মাধ্যম যেটি হচ্ছে যে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে না, শারীরিক পরিশ্রম করতে হচ্ছে না, সেই জায়গা থেকে অনেকটা কমফোর্টেবল জব বা ওয়ার্ক বলি, যে আপনি আপনার ল্যাপটপটি বা পিসিটি বা ফোনটি হাতে নিয়েই আপনি অর্থ উপার্জনের দুনিয়ায় বা এই ওয়ার্ল্ডে, ইনকামের ওয়ার্ল্ডে আপনি প্রবেশ করছেন। ঘরে নিজের ল্যাপটপে স্বাধীনভাবে কখন করলাম না করলাম একটা স্বাধীনতা আছে। হ্যাঁ অবশ্যই, সেই টাইমিং, এখানে কোনো টাইমিংয়ের কোনো ঝামেলা নেই, এক ধরনের অর্ডার আছে যে এই টাইমিংয়ের মধ্যে আপনাকে এই কাজগুলো করে দিতে হবে, এবং সেটি সে তার মতো করে করে। এবং এতে করে তরুণ সমাজ, আপনি জানেন যে যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ সমাজ বিপুল পরিমাণ সময় দেয়, সেক্ষেত্রে তারা ফেসবুকেও থাকলো আবার নিজে কিছু উপার্জন করলো, এই কিছু উপার্জনের চিন্তা থেকে কিন্তু শুরুতে ঢোকে এই ধরনের সেক্টরে, এবং তারপর যখন দেখে যে আসলে যে আপনি দেখেছেন যে এখানে গল্প, একটি মেয়ে সে 1 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে, শুরুতে সে 10 লাখ দিয়ে শুরু করে, এরপরে সে দেখে যে 10 লাখ টাকা দেওয়ার পর সে তাকে যখন 15 লাখ টাকা দেওয়া হয়, তখন সে কিন্তু 5 লাখ টাকা তার কিন্তু লাভ। এটি কিন্তু আপনি কোথাও পাবেন না, কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান আপনাকে 5 লাখ টাকা লাভ দেবে না। এবং তখন সে 25 লাখ টাকা ইনভেস্ট করে, এবং 25 লাখ টাকা থেকে যখন সে 35 লাখ টাকা পাচ্ছে, 10 লক্ষ টাকা, এই যে লোভ, এই লোভটি তাকে 1 কোটি টাকা দিয়ে এখন সে সিআইডি, আপনি দেখেছেন যে সিআইডির সে যে মূল ফটক, সেই ফটকে সে দাঁড়িয়ে আছে। তার মানে সে কিন্তু, তার মানে এরকম অনেক যুবকই তো তার মতো এরকম আস্থার জায়গা থেকে সে টাকা দিয়েছে, আর বেশি বেশি অবশ্যই তারা শুরুতে অনেক পরিমাণ টাকা
মালিক হয়েছে, আমি পরিষ্কারভাবেই তারা স্বীকারও করেছে যে 10 লাখ দিয়ে 15 লাখ, 15 লাখ দিয়ে 30 লাখ, এরকম দ্বিগুণ বা কাছাকাছি এই পরিমাণ টাকা যখন সে যখন পকেটে চলে আসে তখন তো তার তো আমাকে যদি কেউ বলা হয় যে আপনাকে আপনি 20 লাখ টাকা দেন আপনাকে 25 লাখ টাকা দেওয়া হবে, আমি তো তখন চিন্তা করব যে 20 লাখ টাকা দিলে 25 লাখ টাকা দেওয়া হবে, তার মানে আমি দিয়ে দেখি না কেন। এই দিয়ে দেখি না থেকে যখন আস্থার জায়গা তৈরি হয়ে যায় তখন কয়েকবার পেয়ে যায় এই লোভটা বসেছে। এবং সবগুলো তরুণী কিন্তু আমি লাখের নিচে একটা একজন ভুক্তভোগী নেই যে তার সে 1 লাখে লাখের কম টাকা জমা দিয়েছে এবং বাসা বাড়ি বাবা মাকে কনভিন্স করে, আত্মীয়স্বজনকে কনভিন্স করে, বিদেশে তাদের যে ভাই বোন ফ্যামিলি থাকে তাকে কনভিন্স করে, টাকা ধার করে দেনা করে তারা এই টাকা দিচ্ছে। এবং সংখ্যা আপনি দেখেছেন যে এখানে যতজন ছবিতে আমরা দেখেছি সপাচকের মতো আরও আছে। এই একটিমাত্র প্রতিষ্ঠান এবং একজন মাত্র প্রতারক পলাশ, তার প্রতারণার জালে যদি হাজার হাজার শিক্ষার্থী, সব শিক্ষিত শিক্ষার্থী যখন জড়িয়ে যায় তখন এখানে যেমন টাকার বিষয়টি আসে, আমি আগেও বলেছি কর্মসংস্থান বেকারত্ব এই প্রসঙ্গটি আসে, তার মানে বাংলাদেশে যদি বেকারত্ব যে হারে বাড়ছে সবাই চাচ্ছে যে আসলে কোনো না কোনোভাবে কোনো জব বা কোনো না কোনোভাবে টাকা উপার্জন করতে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রতারিত অনলাইনের দুয়ার তো খোলা, বর্তমান সরকার অনলাইনের দুয়ার খুলে দিয়েছেন, ইনকামের রাস্তাও খুলে দিয়েছেন, কিন্তু এখানে আমার মনে হচ্ছে অতি লোভে পড়ে কিছু ফাঁদে অতিলোপ্ত এটি আছে। তারপর আইন শৃঙ্খলা বাহিনীরও একটি ব্যাপার আছে যে আমাদের তো অবশ্যই একটি ডিপার্টমেন্ট আছে, আপনি জানেন যে সেই ডিপার্টমেন্ট কিন্তু দায়িত্ব যে আসলে মানে যে সাইটগুলো কাজ করছে, যারা অনলাইনে এই ধরনের কাজ করছে সেগুলো মনিটরিংয়ের আওতায় আনা হোক। এখন পর্যন্ত বাংলাদেশে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলি বা অনলাইন মার্কেটিং বলি এইগুলো সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই যে কারা কারা এই অনলাইনে অর্থ উপার্জন করে। সেখানে ট্যাক্সের যদি বিষয়টি যদি ইনক্লুড করা যেত যে অনলাইনে যারা উপার্জন করে, যারা 1 লাখ টাকা উপার্জন করে, তারা সরকারকে ট্যাক্স দিতে হবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই বৈধ পন্থায় আপনাকে অর্থ উপার্জন করতে বাধ্য করা হতো। সেই মনিটরিংয়ের জায়গাটি নেই এবং যে কারণে পলাশের মতো প্রতারক বা ধাপ্পা মানুষের সংখ্যাও বাড়বে এবং আমার এবং এই যে ভুক্তভোগী যে তরুণ তরুণী এই সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। এখানে কমার কোনো লক্ষণ আমি গণমাধ্যম কর্মী হিসেবে বা সাংবাদিক হিসেবে আমি বুঝতে পেরেছি যে ইন্টারনেটের অবারিত যুগে প্রবেশ করেও এখানেও সতর্ক থাকার অনেক বিষয় আছে, নাহলে এ ধরনের কান্না, এ ধরনের স্রোত হয়তো আরও দেখতে হতে পারে। রাব্বি থাকুন, আপনার কাছে এ ধরনের প্রতারণার আরও কিছু খবর শুনব। দর্শক, এতক্ষণ দেখলাম অনলাইনের মাধ্যমে কীভাবে সর্বশান্ত হচ্ছে শত শত তরুণ তরুণী। এবার আপনাদের দেখাবো ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা কীভাবে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, সেই গল্প শোনাবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত ক্রাইম সিনে। ক্রাইম সিন সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অনিয়মের বিরুদ্ধেও সোচ্চার থাকে।